ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে বাড়ছে প্রচারণার দামামা। ভোটারদের ঘরে ঘরে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীদের দৌড়ঝাঁপ। প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে বিশ্ব ইজতেমায় আরও 3 মুসল্লির মৃত্যু। মৃতের সংখ্যা দাঁড়ালো 9 জনে। কাল প্রথম পর্বের আখেরি মোনাজাত। খাতুনগঞ্জে এখনও অস্থির পেঁয়াজের বাজার। পাল্লা দিয়ে বাড়ছে মশলার দাম। বিশ্ববাজারের প্রভাব বলছেন আমদানিকারকরা। ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। বাগদাদ সহ 4টি মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করেছিল তেহরান, দাবি ট্রাম্পের। বিপিএল এ প্লে অফের শেষ 2 ম্যাচ আজ। মাঠ থেকে ক্রিকেটকে বিদায় জানানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি রয়্যাল এক্সপ্রেস। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে, সঙ্গে আছি আমি নাজিয়া কণা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ঢাকার 2 সিটি নির্বাচনের খবর। রাজধানীতে শুরু হলো ভোট যুদ্ধের আনুষ্ঠানিকতা। শুক্রবার সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক পাওয়ার পর প্রচার প্রচারণা শুরু করেছেন 2 সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা। সকালে রাজধানীর রোজ গার্ডেন থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এদিকে উত্তরা 7 নম্বর সেক্টর জামে মসজিদে জুমার নামাজ শেষে প্রচারণা শুরু করেন উত্তরের বিএনপি মনোনীত প্রার্থী তাবিথা ওয়াল। আশেপাশের এলাকায় গণসংযোগ চলাকালে সাংবাদিকদের সাথে তিনি বলেন, স্বচ্ছ নির্বাচন করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা নতুন সত্তায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের লক্ষ্য, আমরা এই ঐতিহ্যে ঢাকাকে আমরা পুনরুজ্জীবিত করব। আমরা তাদের ঐতিহ্যকে সংরক্ষণ করে আমরা পুনরুজ্জীবিত করব আমাদের স্থানের ঢাকা, ঐতিহ্যের ঢাকাকে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রধান সমন্বয়ক তোফাল আহমেদ এমপির নেতৃত্বে 6 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী হাসান পারভেজ। পারভেজ, বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে জানতে পেরেছেন, আমাদেরকে জানাবেন। নাজিয়া, ঠিক 11:30 সময় এই বৈঠকটি শুরু হয় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে। 5 সদস্যের পূর্ণ কমিশন আছে নির্বাচন কমিশনের। অন্যদিকে আপনি যেটি বলছিলেন যে ঢাকা উত্তর সিটি নির্বাচনের আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক তোফাল আহমেদের নেতৃত্বে 6 সদস্যের একটি দল উভয় পক্ষে আসলে মিটিং করছে বা বৈঠক করছে। এখন কী কী বিষয় নিয়ে আসলে কথা হচ্ছে আমরা খুব একটা বেশি না জানতে পারলেও যেটি ধারণা করছি সেটি হচ্ছে, আপনি নিশ্চয় জানেন যে সিটি কর্পোরেশন যে বিধিমালা আছে সেই বিধিমালায় মন্ত্রী এমপিরা প্রচার প্রচারণায় অংশ নিতে পারে না। এতে করে আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপি আছেন তারা এই নির্বাচনে অংশ নিতে পারছেন না। মূলত আমরা যেটি ধারণা করছি সেই বিষয়টি নিয়েই আলোচনা করবেন কিংবা সেই দাবি পেশ করবেন তোফাল আহমেদ নেতৃত্বে প্রতিনিধি দল, যে যে বিধিমালা যে নিয়মটি আছে সেটি যেন সেটি একটু শিথিল করা যায় কি না, কিংবা সেটি কীভাবে কীভাবে মন্ত্রী এমপিরা প্রচার প্রচারে অংশ নিতে পারে সেটি নিয়ে আলোচনা হবে বলে আমরা ধারণা করছি। একই সঙ্গে একটি বিষয় আপনি নিশ্চয় জানেন যে সিটি কর্পোরেশন বিধিমালা যে 2016 আছে সেখানে কিন্তু প্রার্থীরা কী কী প্রচার করতে পারবে, কীভাবে করতে পারবে সব নিয়মকানুন সেখানে বলা আছে। মূলত বিএনপি যারা হেভিওয়েট যারা নেতা আছেন তারা কিন্তু বিএনপি প্রার্থীদের প্রচারে অংশ নিতে পারছেন, কিন্তু আওয়ামী লীগের হেভিওয়েট যারা মন্ত্রী আছেন, এমপি আছে কিংবা নেতা আছেন তারা কিন্তু প্রচারে অংশ নিতে পারছেন না। কেননা বেশিরভাগই যারা হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগ তারা বেশিরভাগই নেতা আপনার মন্ত্রী বা এমপি। সুতরাং সেই বিষয়টি কিন্তু নিয়ে আলোচনা হবে বলেই ধারণা করছি। এবং যখন মিটিংটি শুরু হয় সে সময় আমি ভিতরে ছিলাম, সে সময়ও আমি জনাব তোফাল আহমেদের
যখন বক্তৃতা শুরু করেন তখন সেখানেও তিনি এই বিষয় নিয়ে কথা শুরু করেছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড তারা এখনও খুব একটা পাচ্ছে না, কেননা মন্ত্রী এমপিরা প্রচারে অংশ নিতে পারছে না। এছাড়া অন্যান্য কী কী বিষয় নিয়ে আলোচনা হয় সেটি কিন্তু আমরা যখন আলোচনা শেষ হবে তারপরে যখন ব্রিফ করা হবে আনুষ্ঠানিকভাবে তখনই আমরা জানিয়ে দিতে পারবো আসলে কী কী বিষয় নিয়ে আলোচনা হলো এবং এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আসলে বিষয়টা নিয়ে কী ভাবছে কিংবা নির্বাচন কমিশনের কী উদ্যোগ নিতে পারে সেটি নিয়েও আমরা হয়তো বা পরবর্তী খবরে জানিয়ে দিতে পারবো। নাজিয়া পারভেজ, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রধান সমন্বয়ক তোফাল আহমেদ এমপির নেতৃত্বাধীন ছ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান পারভেজ। এবার সিটি নির্বাচন নিয়ে আমাদের আয়োজন নগরে ভোট। সিটি নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থীরা। পুরান ঢাকার রোজ গার্ডেনে আছেন সহকর্মী তানজির মেহেদি, সরাসরি যাচ্ছি তার কাছে। তানজির, আপনার কাছে জানতে চাই আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? তানজির, আপনার কাছে জানতে চাই আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, প্রচারণা শুরু হয়ে গেছে, প্রচারণা শুরু হয়ে গেছে, বেশ উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আওয়ামী লীগ প্রার্থী বেসের শেখ ফজলুল হক তাপস সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করছেন, তিনি কথা বলছেন, তিনি নিজের পক্ষে ভোট চাচ্ছেন। আমরা এইভাবে একটু বেসের ফজলুল হক তাপস সমন্বয়হীনতা সব জায়গাতে আমরা দেখি সেবা সংস্থাগুলোর মাধ্যমে। আপনি নির্বাচিত হলে সেই সমন্বয়হীনতা কীভাবে দূর করে উন্নয়নের পথে এগোবেন? আমরা আমাদের পুরো পরিকল্পনাটাকে পাঁচ ভাগে বিভক্ত করেছি। আমাদের ঐতিহ্যের ঢাকা, আমাদের সুন্দর ঢাকা, আমাদের সচল ঢাকা, আমাদের সুশাসিত ঢাকা এবং আমাদের উন্নত ঢাকা। উন্নত রাজধানীর উন্নত ঢাকা হবে, যেই ঢাকাকে আমরা সবাই ভালোবাসি, ঢাকাবাসী ভালোবাসে, আমাদের প্রাণের ঢাকাকে আমরা উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলব। সেখানে আমরা যেটা বলেছি সুশাসিত ঢাকা, সেই সুশাসিত ঢাকার আওতায় আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত সংস্থা হিসেবে গড়ে তুলব এবং দক্ষিণ সিটি কর্পোরেশনই ঢাকার অভিভাবকত্ব নিয়ে সকল ঢাকার উন্নয়নে কাজ করবে। অন্যান্য সংস্থাকে আমরা সময় নির্ধারণ করে দিব, আমাদেরকে চাহিদা তানজির, আপনাকে ধন্যবাদ। সহকর্মী তানজির মেহেদি জানাচ্ছিলেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণার খবর। এদিকে সিটি নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথা ওয়াল। প্রার্থীর সাথে আছেন মারুফা রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। মারুফা, আপনার কাছে জানতে চাই বিএনপির মেয়র প্রার্থী ভোটারদের কাছে কী প্রতিশ্রুতি দিয়েছেন? নাজিয়া, সকাল থেকে কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি তিনি উত্তরার যে গণসংযোগে এসেছেন সেখানে দিচ্ছেন। তিনি মূলত প্রতিশ্রুতি দিয়েছেন নতুন যুক্ত হওয়া সিটি কর্পোরেশনের যেই ওয়ার্ডগুলো সেগুলোতে বিভিন্ন যে সমস্ত সমস্যা আছে, রাস্তাঘাট, ড্রেন, বর্জ্য, সেই সমস্যাগুলো তিনি সমাধান করবেন এবং সেই সাথে গতকালকে যে ধর্ষণের ঘটনা ঘটেছে এই এলাকা তার নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছেন তার শুধুমাত্র তার ভোটার নয়, ঢাকা শহরের নারীরা যেন নিরাপদে চলাচল করতে পারে রাস্তায় নির্বিঘ্নে, সেই বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করবেন এবং সেই সাথে তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন এখানকার যে সমস্ত নতুন এলাকাগুলো যুক্ত হয়েছে সেই এলাকাগুলোতে রাস্তাঘাট ছাড়াও যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করবার, সেই সাথে বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন,
ব্রিজ নির্মাণ, যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে দুর্ঘটনা প্রবণ এলাকা, সেই দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোর সমস্যার সমাধান তিনি করবেন। যানজট নিরসনের প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন। বায়ু দূষণ বিষয়ক সমাধান তিনি বলেছেন, নিরাপদ পানির কথা তিনি বলেছেন। এই বিষয়গুলোই মূলত তিনি বারবার তার ভোটারদের কাছে বলছেন, এবং সেই সাথে এই ভোটারদের কাছে তিনি কিন্তু খালেদা জিয়ার মুক্তির দাবিটিও বারবার তুলছেন তার দলের পক্ষ থেকে। ধানের শীষের প্রচারণায় তারা বলছেন 30 তারিখ যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তিনি প্রচণ্ড আশাবাদী যে বিএনপি প্রতীক ধানের শীষ জয়লাভ করবে এই উত্তরায়। আজকে কিন্তু হাউস বিল্ডিং থেকে শুরু হয়ে আজমপুর, উত্তর খান, দক্ষিণ খান হয়ে তারা কিন্তু এদিকে এখন পর্যন্ত সকাল 9টা থেকে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত বলা চলে নির্বিঘ্নেই প্রচার প্রচারণা চালাচ্ছেন উত্তরের মেয়র প্রার্থী তাবিতাওয়াল। একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা দেখছি বিভিন্ন ওয়ার্ডগুলোতে। কাউন্সিলররাও কিন্তু যুক্ত হয়েছেন তাবিদাওয়ালের সাথে ধানের শীষের এই প্রচারণায়। ইতিমধ্যেই তিনি কিন্তু একটি উঠান বৈঠক করেছেন 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে। তারপরে এসে কিন্তু উত্তরখানে একটি মাজার জিয়ারত করেছেন তিনি, এবং এখানকার সর্বস্তরের যেই ভোটাররা আছেন বিভিন্ন বয়সী, তাদের সাথে তিনি কথা বলেছেন, তাদের কথা তিনি শুনেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যদি তিনি নির্বাচনে জয়লাভ হয়ে আসেন তাহলে তাদের এই কথার গুরুত্ব তিনি রাখবেন, এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি তিনি রাখবেন। তো সব মিলিয়ে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা দ্বিতীয় দিনের মতো জমজমাট বলা চলে, এবং নির্বাচনী আবহ বেশ ভালো তৈরি হয়েছে, লেভেল প্লেইং ফিল্ড এখানে আছে বলা চলে। নাজিয়া, মারুফা আপনাকে ধন্যবাদ। সহকর্মী মারুফা রহমান জানাচ্ছিলেন ঢাকা উত্তরের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিতাওয়ালের নির্বাচনী প্রচারণা এবং প্রতিশ্রুতির খবর। এদিকে সিটি নির্বাচনকে সামনে রেখে সাধারণ নাগরিকদের ভাবনা কি, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভাবনা কি, তাদের প্রত্যাশাই বা কি আমাদেরকে জানাবেন। নাজিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে এখন এই মুহূর্তে ঢাকা কমলাপুর রেল স্টেশনে গণসংযোগ এবং একই সাথে নির্বাচনী প্রচার প্রচারণায় নেমেছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ঢাকা দক্ষিণের ইশরাক হোসেন, এবং আমি এই মুহূর্তে সেখানে অবস্থান করছি এবং সেখানে কিছুক্ষণ এরই ভিতরে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন এবং কিছুক্ষণের ভেতরেই কিন্তু আসলে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন। আমরা একটু সরাসরি তার সাথে একটু কথা বলতে চাইব। ইশরাক হোসেন, আপনার কাছে আমার প্রশ্ন যে আসলে ঢাকা শহরকে আসলে ডাইরেক্ট হচ্ছে ঢাকা শহরকে আসলে আসলে আপনি কিভাবে চিন্তা করছেন এবং আসলে আপনার নির্বাচনের ভাবনা কি? আমরা তো শুরু থেকেই বলে আসছি যে আমরা একটা বৃহৎ গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আজকে দেশে ভোটের অধিকার নাই, আজকে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়েছে, আমাদের বাক স্বাধীনতা নাই এবং আমাদের গণতন্ত্রের মা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। তো সেই আন্দোলনের অংশ হিসেবে কিন্তু আমরা আজকে এই এই আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে দল অংশ নিতে যাচ্ছে এবং দল আমাকে মনোনয়ন দিয়েছে এই আন্দোলনে যাতে আমি ভূমিকা পালন করতে পারি। সেক্ষেত্রে আসলে আপনি ঢাকাকে নির্বাচিত হলে ঢাকা কিভাবে সাজাতে চান বা জনগণের কাছে আপনার প্রতিশ্রুতি কি হবে? জি ধন্যবাদ। আমাদের আজকে ঢাকা বিশ্বের সব থেকে অবসবাসযোগ্য শহরের তালিকায় প্রথম সারিতে রয়েছে, বায়ু দূষণের থেকে সব থেকে দূষিত শহরের তালিকায় প্রথম সারিতে রয়েছে, এবং নারী ও শিশুদের জন্য অনিরাপদ শহরের একটি তালিকায় কিন্তু ঢাকা 1 নম্বর এসেছে। তো আমি প্রথমে একটি বাসযোগ্য ও নিরাপদ শহর করতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ইশরাক হোসেনের সাথে, বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা দক্ষিণের, এবং তার সাথে যখন আমরা কথা বলছিলাম তিনি আসলে বলছিলেন একটি বসবাসযোগ্য ঢাকা গড়ে তোলবার কথা, একটি আধুনিক ঢাকা গড়ে তোলবার কথা, এবং কিছুক্ষণের ভিতরে তিনি মতিঝিল সহ শাহজাহানপুর এলাকার 3টি ওয়ার্ডে গণসংযোগ করবেন এবং নির্বাচনী প্রচার প্রচারণা চালাবেন। সবকিছু মিলে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রিশাদ হাসান জানাচ্ছিলেন বিএনপি মনোনীত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার খবর। এদিকে শৈত্যপ্রবাহ উপেক্ষা করে লাখো মুসল্লির উপস্থিতিতে মুখরিত টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমা ময়দান। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। দ্বিতীয় দিন শনিবার ফজর থেকেই
তুরাগ তীরে ইজতেমা মাঠে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বয়ান চলছে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ দ্বিতীয় দিন। হিমেল হাওয়া আর কনকনে শীত উপেক্ষা করে আলেমদের বয়ান, তাশকিল, তাসবিহ, তাহলিলে দিন কাটাচ্ছেন। ইবাদত বন্দেগি, জিকির আজগার আর আল্লাহু আকবর ধ্বনিতে মুখর তুরাগ তীর। তীব্র শীতের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া মুসল্লিদের প্যান্ডেলের বাইরে যেতে দেখা যায়নি। এদিকে অসুস্থ হয়ে আজ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমা ময়দানে মোট 9 জনের মৃত্যু হলো। জানবো তুরাগপাড়ের বিশ্ব ইজতেমার খবর। কাল প্রথম পর্বের আখেরি মোনাজাত নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। সবশেষ খবর, অসুস্থ হয়ে ইজতেমা ময়দানে আরও 3 মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 10 জনে। বিস্তারিত জানাতে ইজতেমার ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, শীতের সকালে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন? ধন্যবাদ নাজিয়া, আমি এই মুহূর্তে রয়েছি টুঙ্গির তুরাগ পাড়ে, যেখানে লাখো মুসল্লিরা আজকে দেখছেন যে বিশ্ব ইজতেমার জন্য তারা কিন্তু এখানে সম্মিলিত হয়েছে এবং এখানে লাখ লাখ মুসল্লিরা তারা কিন্তু এসেছে এবং তাদের যে ধর্ম প্রচারের জন্য কিন্তু সেখানে এসেছে। এবং আপনারা, আমি একটু দেখাতে চাই যে এখানে যারা রয়েছে তারা কিন্তু এখন ঠিক 12টা বাজে, এখন কিন্তু রান্নার, আপনি দেখছেন যে রান্নার পুরো কাজ চলছে এবং রান্না হচ্ছে এখানে, সময় মতো তারা খাবে এবং নামাজে যাবে। আপনি দেখছেন যে খোলা আকাশের নিচেই কিন্তু তারা এখানে রয়েছে এবং যে এই যে সড়কগুলি রয়েছে সড়কে কিন্তু তারা দেখছেন খোলা আকাশের নিচে যে জায়গা না থাকার কারণে এবার যে পরিমাণ মানুষ হয়েছে তারা সেখানে ঘুমিয়ে এবং তারা আল্লাহর জিকির আজকার করছে এবং তসবি পড়ছে এবং প্রত্যেকেই কিন্তু তসবি হাতে, মাথায় টুপি, জায়নামাজ রয়েছে, তারা নামাজের জন্য কিন্তু এখন প্রস্তুতি হচ্ছে। এবং তার মধ্যে কিন্তু আপনি দেখছেন যে রান্নাবান্নার কাজও কিন্তু তাদের একসঙ্গে চলছে এবং সেখানে, এবং দেখছেন যে তারা আলাদা করে যে ধর্মের যে সব নিয়ম কারণ সেগুলি তারা যে তাসকিন সেগুলি তারা পড়ছে এবং তারা হাদিস পড়ছে এবং বয়ান করছে। তারা কিন্তু তাদের যে লোকজন রয়েছে তাদেরকে একটু শিখাচ্ছে। এবং আমি একটু আপনার সঙ্গে একটু কথা বলবো, আপনি তো এখানে এসেছেন, এই যে ইজতেমায় আপনারা আসেন, এখানে আল্লাহর যারা মানে হাজির নাজিরের জন্য তো আপনারা এত কিছু করেন, এত কিছুর পরেও তো আপনারা এখানে আসেন, তারপরে আপনারা নামাজ কালাম পড়েন এবং এখান থেকে যে নিয়ম কারণ শিখে এলাকায় এলাকায় মসজিদে মসজিদে গিয়ে তো আপনারা বয়ান করবেন, কি কি শিখলেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাই, এখান থেকে আসলে অনেক কিছু শিক্ষণীয় আছে। সবচাইতে বড় যে শিক্ষণীয় সেটা হলো যে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং সাহাবা আকরামগণ যে শিক্ষাটুকু আমাদেরকে দিয়ে গেছেন, এই শিক্ষাটুকু হলো সবচাইতে বড় শিক্ষা আমাদের এখানে শিখে পাওয়া। সেটা হলো যে আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে জোড়ানো, যে সমস্ত মানুষগুলো দুনিয়ামুখী হয়ে গেছে তাদেরকে আখিরাতমুখী করা, যে মানুষগুলো মালমুখী হয়ে গেছে তাদেরকে আমালমুখী করা, এটাই হলো এখানে বড় সবচাইতে বড় মাকসাদ। আর একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হলো যে আজকে আমরা এই তুরাগপাড়ে যে বিশ্ব ইজতেমা যেখানে আমরা দেখতেছি জনসমুদ্র কায়েম হয়ে গেছে, ঠিক আছে, বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে থেকে শ্রেণীর লোকজন তারা উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ এখানে যে উপস্থিত হয়েছে, আসলে এখানে উপস্থিত হওয়ার একটা প্রধান মাধ্যম হলো এটা হলো আলেম ওলামাদের একটা নেক নজর, তাদের দোয়া, তাদের কান্নাকাটি, তাদের আহ, এ একটা মানে ব্যথা বেদনার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বিগত বছরে যে ইজতেমা হয়েছে সবচাইতে এটা একটা নজির বিন ইজতেমা আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে তারা আজকে আলেমদের কথা বলছে এবং দিনের কথা বলছে এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য কিন্তু তাদের আজকের এই দ্বিতীয় দিন। এবং আরেকটু বলতে চাই যে আজকে কিন্তু এই যে আজকে কিন্তু সকালে 3 জন মারা গেছে, এই নিয়ে মোট 10 জন কিন্তু যারা ইজতেমায় যারা এসেছিলেন তাদের মধ্যে 10 জনের কিন্তু মারা গেছে এবং তাদের কিন্তু সকালে জানাজা হয়েছে এবং দুপুরে কিন্তু আরেক জানাজা রয়েছে নামাজের পরে। এই ছিল আমার কাছে নাজিয়া তুরাগপাড়ের সর্বশেষ বিশ্ব ইজতেমার খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী নাজমুল হুদা জানাচ্ছিলেন টঙ্গী থেকে বিশ্ব ইজতেমার খবর। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ স্বাধীনতার পক্ষে কাজ করে বলে মন্তব্য করেছেন বসুন্ধরা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে গণমাধ্যম এমন প্রত্যাশার কথা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রাজধানীর ICCB-তে 10ম বর্ষপূর্তির অনুষ্ঠানে 25 জন গুণীকে সম্মাননা জানিয়েছে কালের কণ্ঠ। বিস্তারিত জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। এক
একসঙ্গে এক দশক শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে কালের কণ্ঠ। এবার দশ বছর পূর্ণ করল গণমাধ্যমটি। শুক্রবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শন হলে এ আয়োজনে ২৫ জন গুণীকে সম্মাননা জানায় কালের কণ্ঠ। ভাষা সংগ্রামে আহমদ রফিক, সাংবাদিকতায় তোয়াব খান, খেলায় জহিরুল হক, শিক্ষায় সিরাজুল ইসলাম চৌধুরী, ব্যবসা ক্ষেত্রে সৈয়দ মঞ্জুর এলাহি, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম, অভিনয়ে আলী জাকের, সাহিত্যে নির্মলেন্দুগুণ, আইনে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, মুক্তিযুদ্ধে আ ক ম মোজাম্মেল হক, সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য সাবিনা ইয়াসমিন, ব্যবসা ও শিক্ষায় আব্দুল কাদির মোল্লা, ফুটবলে কাজী সালাউদ্দিন, কথা সাহিত্যে হাসান আজিজুল হক, ক্রীড়া সাংবাদিকতায় মোহাম্মদ কামরুজ্জামান, জনপ্রশাসনে মোফাজ্জল করিম, হকি খেলায় বশির আহমেদ, চিকিৎসা ক্ষেত্রে ডাক্তার সালে আহমেদ এবং ডাক্তার এ বি এম আবদুল্লাহ, ব্যবসা ও শিক্ষায় সৈয়দ আবুল হোসেন, চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, শুটিংয়ে আব্দুস সাত্তার নিনি ও আতিকুর রহমান, দাবায় নিয়াজ মোর্শেদ এবং ক্রিকেটে আকরাম খানকে এ সম্মাননা দেওয়া হয়। গণমাধ্যমের কাছে এটা আমাদের প্রত্যাশা যে তারা সত্যকে তুলে ধরবে, খারাপ লোকদের চিহ্নিত করবে, সমাজ কল্যাণে তারা যেন আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে, মুক্তিযুদ্ধের কথা যেন খুব বেশি বেশি করে তুলে ধরা হয়। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আমরা আছি, ইনশাআল্লাহ থাকব। আমি আজকে যা অর্জন করেছি এটা সম্পূর্ণ আমার ভক্তবৃন্দের সবার ভালোবাসায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান ও দুই ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোভান ও সাফওয়ান সোভান। ইস্ট ওয়েস্ট মিডিয়া মুক্তিযুদ্ধের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে কাজ করছে এবং অদূর ভবিষ্যতে কাজ করবে। এই যে ২৫ জন লোককে আমরা সম্মাননা দিয়েছি, এটাও বঙ্গবন্ধুর বাংলাদেশের কারণে। বঙ্গবন্ধুর কারণেই আজকের বাংলাদেশের যে অভাবনীয় উন্নতি, উনি স্বপ্ন দেখতে একটা সোনার বাংলা, আজকে তার মেয়ে সোনার বাংলা গড়ার লক্ষ্যে দিন রাত ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। এছাড়াও এই বিশেষ দিনকে ঘিরে ৬৪ জেলার ৬৪ জন মুক্তিযোদ্ধাকেও সম্মাননা দেওয়া হয়। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সমস্ত সংবাদ মাধ্যম যেন মুক্তিযুদ্ধের কথা বলে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, অনিয়মের বিরুদ্ধে কথা বলে। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেন, কালের কণ্ঠ পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্বাধীনতার সপক্ষের একটি শক্তিশালী গণমাধ্যম হিসেবে কালের কণ্ঠ আগামী দিনগুলোতেও তার সফল অগ্রযাত্রা অব্যাহত রাখবে। আংশিক নয় পুরো সত্য, এই স্লোগানে ২০১০ সালের ১০ জানুয়ারি যাত্রা শুরু করে দৈনিক কালের কণ্ঠ। অন্তরা বিশ্বাস, নিউজ ২৪, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত, দেখছেন নিউজ ২৪। চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে প্রচার প্রচারণার শেষ দিন আজ। রাত ১২টার পর থেকে সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে, যে কারণে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শেষ দিনের প্রচার প্রচারণার খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে শেষ দিনের প্রচার প্রচারণার সব শেষ খবর জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে, আপনি যথার্থই বলছেন। আজকে কিন্তু প্রচার প্রচারণা শেষ, কিন্তু ১২টা থেকে কিন্তু কোনো জায়গায় কোনো প্রার্থী কিন্তু প্রচার প্রচারণা করতে পারবে না। এমনকি আগামীকাল সকাল থেকে বিজেপি মোতায়েন করা হয়েছে চট্টগ্রাম ৮ আসনে, তার কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকে কিন্তু আসলে খুব একটা প্রস্তুতি নিয়ে বসা আছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যেখানে আওয়ামী লীগের প্রার্থী মুসলিম উদ্দিন যেভাবে কিন্তু শেষ প্রচারণায় নেমেছেন, তেমনিভাবে কিন্তু বিএনপির প্রার্থী আবু সুফিয়ানও কিন্তু প্রচার প্রচারণা শেষ প্রচারণায় তারা নেমেছেন। আমরা একটু কথা বলতে চাই বিএনপির ভাইস চেয়ারম্যান অংশ এখানে এসেছেন আমরা আবদুল্লাহ নোমানের সাথে। আমরা জানতে চাচ্ছি চট্টগ্রাম ৮ আসনে নির্বাচন, এই নির্বাচনটা কেমন হওয়া দরকার বলে মনে করছেন? নির্বাচন গণতন্ত্রের পক্ষে জনগণ যাতে ভোট দিতে পারে,
তার একটা পরিবেশ সৃষ্টি হওয়া দরকার। এখনও পরিবেশ আছে, আমরা আশা করছি এই পরিবেশ অব্যাহত থাকবে, এবং এই পরিবেশ যদি অব্যাহত থাকে, জনগণ যদি তার ভোট বাক্সে যেতে পারে, তাহলে আমরা আশা করছি ধানের শীষের প্রার্থী জনাব আবু সুফিয়ান বিপুল ভোটে জয়লাভ করবে। ইভিএমে ভোট গ্রহণ হবে, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ কতটুকু সুষ্ঠু হবে বলে মনে করছেন? ইভিএম ভোটারদের জন্য একটি আতঙ্ক, তবু আমরা এই আতঙ্ককে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নির্বাচনে যাচ্ছি। আমরা আশা করব যদি কোনো কারচুপি করার চেষ্টা করা হয়, তাহলে জনগণ সেটাকে প্রতিহত করবে, এবং ইভিএমের কোনো কারচুপি আমরা সহ্য করব না। বিএনপির প্রার্থী আবু সুফিয়ান আছে, আমরা একটু জানতে চাচ্ছি কোনো অভিযোগ কি আছে কিনা? অভিযোগ তো হাজারো অভিযোগ আছে, কিন্তু সমস্ত অভিযোগকে উপেক্ষা করে আমরা জনগণের সমর্থন নিয়ে আমরা ভোটের মাঠে আছি। শুধু তো অভিযুক্ত সরকারি দলের মানে লালিত সন্ত্রাসীরা যে বলখালি থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আমাদের বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমরা জনগণের সমর্থন নিয়ে আমরা আছি এবং শেষ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ থাকবো। ধানের শীষ প্রতীকে কেন ভোট দেবে বলে মনে করছেন? ধানের শীষ প্রতীকেই তো ভোট দেবে, কারণ দেশের বর্তমান অবস্থা কি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পেঁয়াজ 200 টাকা কেজি আজকে 5-6 মাস ধরে, মানুষ গ্যাসের মূল্য বারবার গ্যাসের মূল্য বাড়ছে, বিদ্যুতের মূল্য বাড়ছে, পানির মূল্য বাড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আইনের শাসন নাই, মানুষের মৌলিক অধিকার নাই, ভোটের অধিকার নাই, আমাদের নেত্রীকে 2 বছর ধরে কারাগারে আটকে রেখেছে, এগুলোর কারণে মানুষ ধানের শীষে ভোট দেবে। ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ নোমানের সাথে যেমনটা আমরা কথা বলেছি, তেমনিভাবে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের সাথেও কথা বলেছি, তিনি কিন্তু যেমনটা জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন যদি হয়, কিন্তু আসলে যে তা কিন্তু এখনও পর্যন্ত আশা ছাড়েনি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি আমরা আপনাকে জানাই, আইনশৃঙ্খলা বাহিনী খুব একটা সতর্ক অবস্থান আজকে থেকে তারা নিয়েছে, এমনকি সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে বসে আছেন কিন্তু আসলে নির্বাচন কমিশন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম 8 আসনের উপনির্বাচনে প্রচার প্রচারণার শেষ দিনের খবর জানাছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ব্রিটিশ শাসিত প্রশাসনিক ভবন থেকে সেবাদানকারী প্রতিষ্ঠানে পরিচালিত হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বাংলাভাষী মানুষের ঐতিহ্যের সাক্ষী হিসেবে রয়েছে আমতলা আর 52 ভাষা শহীদদের অবদানের স্মারক। তবে চলতি বছরে ঐতিহ্য ঘেরা ঢাকা মেডিকেল হাসপাতালের পুরাতন ভবন ভেঙে ফেলা হবে। রোগীর চাপ সামলাতে নির্মাণ প্রকল্পে আনা হচ্ছে 5,000 রোগীর ধারণ ক্ষমতার 5টি বহুতল ভবন। সবুজায়নে সাজানো হবে পুরো হাসপাতাল। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। বঙ্গভঙ্গের পর নবগঠিত বাংলা ও আসাম প্রদেশের সচিবালয়ের জন্য 1904 সালে নির্মিত ভবনটি 1946 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিষ্ঠিত হয়, যেখানে ঐতিহাসিকভাবে সাক্ষী 1952 সালের 21শে ফেব্রুয়ারির আমতলা। কিন্তু ভেঙে ফেলা হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই ভবন। তাদের স্পেসে তো সিরিয়াস সংকট, কোনো সন্দেহ অবকাশ নাই। অন্যান্য ফ্যাসিলিটিসগুলো আমাদের আইসিইউ থেকে আরম্ভ করে আমাদের অপারেশন থিয়েটার বলেন, পোস্ট অপারেটিভ বলেন, অন্যান্য কেয়ার বলেন, আউটডোর বলেন, সব জায়গায় তো আমার এখন অনেক চাপ। বিশ্বের মধ্যেই বলা যায় একটা ওয়ান অফ দি লার্জেস্ট হসপিটাল, সেটি তৈরি করার পরিকল্পনা এবং সিদ্ধান্ত হয়েছে। শয্যার অভাবে দেশের নানা প্রান্ত থেকে আসা রোগীদের ঠাই মেলে মেঝেতে, নানান সংকটের কথাও জানান এসব রোগীর স্বজনরা। চিকিৎসার ব্যবস্থা তো বাবা মোটামুটি ভালো, কিন্তু খুব একটা ভালো না বাবা। যে পরিমাণ রোগী হয় তাতে ফ্লোরে থাকতে হয়, ফ্লোরে শুয়ে থাকে, বিভিন্ন জায়গা সর জায়গা বানা, কেউ পাটি নিচে নিচে ঘুমায়, আর মানে ঠিক মতো ডাক্তার পাওয়া যায় না, অর্জিনাল ডাক্তার এরা কই যায়। হাসপাতাল পরিচালক জানান মনোরম পরিবেশ আর পুরো হাসপাতালকে সাজানো হবে সবুজ বেষ্টনীতে। রোগীদের সেবা নিশ্চিতে পুরাতন ভবন ভেঙে করা হবে 5,000 শয্যার 5টি বহুতল ভবন। প্রধান যে বিল্ডিংটা যেটা রয়েছে সেখানে একটা সামনের দেয়াল চিহ্নটা থাকবে, এবং বাকি সবগুলোই ধীরে ধীরে এগুলো ভেঙে ফেলা হবে এবং সেখানে নতুন নতুন স্থাপনা তৈরি হবে। সরকারের মেগা প্রকল্পের অংশ হিসেবে চলতি বছরেই কাজ শুরু হবে বলেও জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।
এবার শোক সংবাদ। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কুমিল্লার অ্যাডভোকেট আহমদ আলী আর নেই। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রাত দেড়টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে 96 বছর বয়সে তিনি মারা যান। আহমদ আলীর প্রথম নামাজের জানাজা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে অনুষ্ঠিত হবে। শনিবার বাদ আসর কুমিল্লার টাউন হল মাঠে দ্বিতীয় নামাজের জানাজা শেষে নগরীর শাসনগাছা কবরস্থানে দাফন করা হবে। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছাড়াও অ্যাডভোকেট আহমদ আলী ছিলেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আহমদ আলী 5 মেয়ে ও 4 ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চট্টগ্রামের খাতুনগঞ্জে এখনও অস্থির পেঁয়াজের বাজার। পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে এলাচ, লবঙ্গ সহ সব ধরনের মশলার দাম। একই সাথে বাড়ছে সয়াবিন সহ ভোজ্য তেলের দামও। আমদানিকারকরা বলছেন বিশ্ববাজারে দাম বাড়ায় এর প্রভাব পড়েছে বাংলাদেশে। আর মশলা আমদানিকারকরাও শোনালেন একই কথা। নয়ন বড়ুয়াজার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের খাতুনগঞ্জে সব ধরনের মশলার কোনো ঘাটতি না থাকলেও বাড়ছে এলাচ, লবঙ্গ সহ শুকনো মরিচের দাম। আমদানিকারকরা বলছেন পর্যাপ্ত আমদানি না থাকায় বাড়ছে সব ধরনের মশলার দাম। কিছু পয়সা তো এক সাইড নইলে এক সাইড পেতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে আপনারা খোঁজ নিয়ে দেখেন গুইতিমালা থেকে কোনো অফার আসতেছে কি না। আমাদের উপর তো এরা নির্ভরশীল নয়, এলাচিটা ইন্ডিয়ার উপর নির্ভরশীল ছিল। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সয়াবিন সহ ভোজ্য তেলের দামও। আমদানিকারকরা বলছেন বিদেশে পাম অয়েলের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে বাংলাদেশেও। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যে পাম অয়েল ওদের এই বর্তমান চিত্র দেখাচ্ছে, ওখানে প্রোডাকশন কম এবং যার ধরনের এবং ওরা বাইরে নিজেরা চলে যাচ্ছে, যার ধরন পাম অয়েলের বুকিং আন্তর্জাতিকভাবে লাফায় লাফে বাড়তেছে। এদিকে এখনও 100 টাকার নিচে নেই কোনো পেঁয়াজ। পাইকাররা দুষছেন আমদানিকারকদের, আর আমদানিকারকরা বরাবরের মতোই দোষ চাপালেন আন্তর্জাতিক বাজারের ওপর। আমদানি করে তাদের উপর নির্ভরশীল, কারণ আমরা আরদারি করি, তো ওনারা যাই রেট দিয়ে আমরা তাই বিক্রি করি। পেঁয়াজটি আসলে 150 টাকা হয়ে যায়, 60 টাকা যায়, আবার দেখা যায় যে 100 থেকে 120 টাকা। আজকের বাজার জিনিস যদি হচ্ছে 110 থেকে 120 টাকার মধ্যে আছে মায়ানমারের পেঁয়াজটি। ক্রেতারা বলছেন নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে থাকলেও নেই প্রশাসনের নজরদারি। কোনো নিয়ন্ত্রণ নেই, তারা তাদের ইচ্ছা মাই কীগুলো শুরু করছে। এগুলো নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের প্রতি এবং সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। অফিসে বসে বসে বললে তো হবে না, এখানে এসে দেখতে হবে, প্র্যাকটিক্যালি দেখতে হবে, দেখে এটা নিয়ন্ত্রণ তারা কি বেশি বিক্রি করতেছে, কেন করতেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে প্রশাসনকে বাজার মনিটরিং এর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন ক্রেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতি নেবার, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত, দেখছেন নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দেশ জুড়ে বিক্ষোভের মধ্যে কার্যকর হলো ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন। শুক্রবার রাতে সরকার এক গ্যাজেট বিজ্ঞপ্তি দিয়ে আইনটি কার্যকরের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তীব্র বিরোধিতা সত্ত্বেও মোদি সরকার যে পিছু হটতে রাজি নয় এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে তা স্পষ্ট করা হলো। গেল বছরের 11 ডিসেম্বর ভারতের পার্লামেন্টে পাশ হয় দেশটির বহুল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল। শুক্রবার জারি করা গ্যাজেটে বলা হয়েছে 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের সাবসেকশন 2 এবং সেকশন 1 অনুযায়ী সরকার ঘোষণা করছে 2020 সালের 10 জানুয়ারি থেকে ওই আইন কার্যকর হলো। এই আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কাসেম সোলেমানির মৃত্যুর পর ইরান মোট 4টি মার্কিন দূতাবাসে আঘাতের প্রস্তুতি নিয়েছিল বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাগদাদের মার্কিন দূতাবাস সহ 4টি দূতাবাসের হামলার বিষয়ে ট্রাম্পের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন
পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে কোন কোন দেশের দূতাবাসে ইরানের হামলার পরিকল্পনা ছিল সেটি বিস্তারিত জানানো হয়নি। এদিকে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা জারি হয়। শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভ মুচিন বলেছেন ইরানের বিভিন্ন শিল্প নতুন নিষেধাজ্ঞার কবলে পড়বে। এর মধ্যে আছে নির্মাণ শিল্প সহ শিল্প উৎপাদন, বস্ত্র, খনি, ইস্পাত ও লোহা শিল্প। বিশ্বে ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করাই এই নিষেধাজ্ঞার লক্ষ্য। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করার পর মারা গেছেন ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। শুক্রবার সন্ধ্যায় 79 বছর বয়সে মৃত্যু হয় তার। দেশটিতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া 40 দিন পর্যন্ত অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। 72 ঘন্টার মধ্যে নতুন সুলতানের মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ পরিবার। 1970 সালের এক রক্তপাতহীন অভ্যুত্থানে বাবা সাইদ বিন তৈমুরকে উৎখাতের পর থেকেই ওমানের ক্ষমতা নেন কাবুস বিন সাইদ। আরবের দীর্ঘতম শাসক থাকার সময় তিনি বিচ্ছিন্ন আর অবকাঠামোহীন ওমানকে আধুনিক রাষ্ট্রে পরিণত করেছেন। জার্মানি ও বেলজিয়ামে চিকিৎসা শেষে সম্প্রতি রাজধানী মাস্কটে ফেরেন সুলতান কাবুস বিন সাইদ। সুলতান কাবুস বিন সাইদের কোনো সন্তান ও আপন ভাই নেই। ওমানের আইন অনুযায়ী রাজ পরিবারে যদি উত্তরাধিকার মনোনয়নে সম্মত হতে ব্যর্থ হয় তাহলে কাবুসের লিখে রেখে যাওয়া 2টি সিল করা চিঠিতে যে ব্যক্তির নাম থাকবে তিনি শাসকের দায়িত্ব পাবেন। ভারতের উত্তরপ্রদেশের কানোজ জেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় 20 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এনডিটিভি জানায় 46 যাত্রী বোঝাই বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায়। এতে করে ঘটনাস্থলে বেশ কয়েকজনের মৃত্যু হয়। ব্যক্তি মালিকানাধীন এই বাসটি জয়পুরের দিকে যাচ্ছিল। 4টি দমকল ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টার পর বাসটির আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 21 জনকে উদ্ধার করে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদে এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত, দেখছেন নিউজ 24। চট্টগ্রাম 8 আসনের উপনির্বাচনে প্রচার প্রচারণার শেষ দিন আজ। আমরা এখন ঢাকা মেডিকেলে আছে সহকর্মী মৌ খন্দকার, আমরা সরাসরি যাব সেখানে। তাদের দুজনের কথা আমি বলছি যে এই দুজনে কিন্তু আমরা প্রাথমিক আলামত আমরা পেয়েছি, আর বাকি যারা বলেছে তাদের কিন্তু কয়েকদিন আগের ঘটনা, মানে এখন হয়তো অনেকেই তাদের বিষয়গুলো নিয়ে আমাদের সামনে আসছে, বিভিন্ন তাদের সাহসিকতা নিয়ে আসছে। তো সেগুলো আমরা আসলে তাদের সঙ্গে আমরা বিভিন্ন টেস্ট করে আমরা সেগুলো নিশ্চিত হতে পারবো। তবে এই দুজন শিশু, দ্যাট ইজ ট্রু, ওরা ছোটো, অনেক ছোটো, হ্যাঁ দুজনই ছোটো, ওরা তো বেশ ছোটো। তো এদের আমরা আলামত পেয়েছি এবং আমরা এখন অন্য টেস্টগুলো করছি যে এখানে মাল্টিপল ইনভলভমেন্ট ছিল কি না, একাধিক ব্যক্তির ইনভলভমেন্ট ছিল কি না, এবং সেটাই আমরা এখন আবার দেখতে চাচ্ছি এবং আরও নিশ্চিত হওয়ার জন্যই বাকি টেস্টগুলো করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ডিএনএ টেস্টের আমরা কবে রিপোর্ট? না, এই ডিএনএ টেস্টগুলো কিন্তু একটু সময় লাগে, আপনারা জানেন, প্রায় মাসখানিক লেগে যায়, 28 ডেজের মতো তো লাগেই সব কিছু অ্যানালাইসিস করতে। তো সেটি হচ্ছে, ইনশাআল্লাহ সেটাও এক সময় পাওয়া যাবে। আপনার এখানে যে ফ্যাসিলিটি, যে অ্যারেঞ্জমেন্ট, তাতে এভাবে যদি বাড়তে থাকে সেটা কি সামাল দেওয়া যাবে? সেরকম অ্যারেঞ্জমেন্ট আছে আপনার? অ্যাকচুয়ালি আমাদের এখানে আমরা বিভিন্নভাবেই রাখি। যদি পেশেন্ট খুব বেশি ক্রিটিক্যাল হয়ে যায় তখন তো আমরা এখানে রাখতে পারি না, তখন আমরা কিন্তু সংশ্লিষ্ট ওয়ার্ডে নেই। অনেক সময় আইসিউ লাগলে আইসিউতে নিতে হয়, পোস্ট অপারেটিভে নিতে হয়, ওটিতে নিতে হয়। আমরা জেনারেল পেশেন্টের মতো ক্রিটিক্যাল পেশেন্টদেরকেও সেইভাবেই আমরা ওদেরকে ট্রিট করি। তো আমাদের এখানে আসলে আমরা ম্যানেজ করবো, আমাদের সে ক্ষমতা আছে। অনেক ধন্যবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এতক্ষণ ব্রিফ করছিলেন, সেখানে আমরা সরাসরি ছিলাম। এবার লোটো সৌজন্যে বিপিএল আপডেট।
বিপিএল এর প্লে অফ নিশ্চিত করে নিয়েছে সেরা চার দল চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা ও রাজশাহী। প্লে অফে কোন দুই দল শীর্ষে থাকবে আর কারাই বা খেলবে এলিমিনেটরে তা নিশ্চিত হবে আজ। সেই দুই ম্যাচের প্রথমটিতে দুপুর 1:30টায় চট্টগ্রামের মুখোমুখি হবে রাজশাহী, সন্ধ্যা 6:30টায় খুলনার প্রতিপক্ষ ঢাকা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল হিসেবে ধরা যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। 11 ম্যাচ খেলা দলটি আছে টেবিলের শীর্ষে। বিপিএলে এর আগের আসরগুলোতে খুব একটা আলো ছড়াতে না পারা চট্টগ্রাম এবারের আসরে এখন পর্যন্ত নামের পাশে বসাতে সক্ষম হয়েছে হট ফেভারিটের তকমা। ইমরুল সিমন্সের ওপেনিং জুটি এতদিন প্রতিপক্ষের বোলারদের শাসিয়েছে বেশ ভালোভাবেই। এবার ক্রিস গেইলের অন্তর্ভুক্তি দলের সক্ষমতা বাড়িয়েছে বহুগুণ। রাজশাহীর জন্য চট্টগ্রামের এমন শক্তিমত্তা চিন্তার কারণ হলেও ছেড়ে কথা বলবে না তারা। শেষ চার নিশ্চিত করা দলটি শোয়েব মালিক কিংবা রবি বোপারার মতো তারকাদের নিয়ে নিতে পারে চট্টগ্রামের কঠিন পরীক্ষা। কাগজে কলমে ভালো দল হলেও খুলনার বিপক্ষে কোনো ছাড় দেবে না ঢাকা। রংপুরের বিপক্ষে ম্যাচ হেরে এরই মধ্যে হাতছাড়া টেবিলের শীর্ষস্থান দখলের সুযোগ। কোয়ালিফায়ার খেলার আগে খুলনার বিপক্ষে ম্যাচটাতে তাই জয়ের দিকে চোখ রাখছে ঢাকা। ব্যালেন্স দলটি চাইবে এই ম্যাচটা জিতে টেবিলের অবস্থানটাকে আরও বেশি মজবুত করতে। 11 ম্যাচে 14 পয়েন্ট পাওয়া মাশরাফির দল চাইবে নিজেদের শক্তিমত্তার পুরোটা এই ম্যাচে কাজে লাগাতে। মাহফুজুল ইসলাম, নিউজ 24। মাঠে থেকে ক্রিকেটকে বিদায় জানানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি। বিসিবির ভাবনায় যদি এমন কিছু থাকে তবে ভেবে দেখবেন। নিজের অবসর নিয়ে এমনটাই জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পাশাপাশি ক্রিকেটারদের প্রকাশ্যে দোষারোপ করার ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ম্যাশ। কথা বলেছেন পাকিস্তান সফর নিয়েও। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। আপনি বলতেই পারেন রিটায়ার্ড, সবাই করিয়ে দিয়েছে। আমি নিজেও হয়তো বা ওই জায়গায় অবস্থান করছি, আমি জাস্ট যেটা খেলছি আমি সেটাকে এনজয় করছি। মাঠ থেকে রিটায়ার্ড করবো কি করবো না সেটা আসলে এখনও সিদ্ধান্ত নিইনি। যদি ওরকম সিচুয়েশন মনে হয়, হয়তো বা ক্রিকেট বোর্ড যদি মনে করে হয়তো বা চিন্তাভাবনা করবো। কথাটা অভিমানী শোনালেও মাশরাফির কাছে এটাই যেন নিয়তি যে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটের আজ সম্মানজনক অবস্থান সেই তারই অবসরের প্রতীক্ষায় টাইগার ভক্তদের একাংশ। বিশ্বকাপে নিজের আর দলের ব্যর্থতায় নানা সমালোচনায় বিদ্ধ হয়েছেন, পরন্ত বেলায় নিজেও মেনে নিয়েছেন বল হাতে অতীতের সোনালী সময় এখন ফুরিয়েছে। 8 ম্যাচে 1 উইকেট পাওয়ার পরে আই এক্সপেক্ট যে আই উইল নট গেট ইন টু দ্য সাইড, সো টু বি অনেস্ট তো সিলেকশনের ব্যাপার। সিলেক্টররা যদি আমাকে মনে করে যে আমাকে সুযোগ দিবে, আই উইল ট্রাই মাই বেস্ট, কিন্তু এই মুহূর্তে 8 ম্যাচে 1 উইকেট পেয়ে আপনাদের সামনে কীভাবে বলি যে আমি জাতীয় দলে সুযোগ পাবো? আমার জায়গায় অন্য কেউ হলে তো অবশ্যই আরও আগে বাদ পড়তো। জাতীয় দলে না থাকলেও সতীর্থদের আগলে রাখার প্রবণতা আছে ঠিক আগের মতোই। খরুচে বোলিং আর ফর্মহীনতায় যখন নির্বাচকদের সমালোচনায় বিদ্ধ মুস্তাফিজ, তখন মাশরাফি জানালেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। মুস্তাফিজকে নিয়ে আপনার সামনে এসে সমালোচনা করে পরের দিন সকালে আবার আমি মুস্তাফিজকে নিয়ে মাঠে কাজ করতে যাচ্ছি, তো মুস্তাফিজ কি মানুষ না? মুস্তাফিজের কি ওই চিন্তাধারাটা নেই যে মুস্তাফিজ তার মনের যে সমস্যা সেটা তার সাথে কীভাবে আর শেয়ার করবে, কারণ আপনি 24 ঘন্টা আগে তার সমালোচনা করে আসছেন। সো আমার কাছে মনে হয় যে এইসব খেলোয়াড়দের মেন্টালি অনেক বুস্ট আপ করার প্রয়োজন আছে, যেটা আমার মনে হয় মিসিং। পাকিস্তান সফরে ওয়ানডে না থাকায় মাশরাফি থাকছেন আলোচনার বাইরে। তবে যদি সুযোগ থাকতো তবে কি পাকিস্তানে যেতেন মাশরাফি? ওয়ানডে দলপতি নিজের বেলায় দিলেন গ্রিন সিগন্যাল। শুধু যাওয়ার কথা বলতেন হয়তোবা আমি যাইতাম, হয়তোবা, বাট নট শিওর আমার ফ্যামিলি কি বলে এটার পর অনেক কিছু নির্ভর করে। বাট এগেইন এই প্রশ্নের উত্তর এটার মানে এই না যে যারা যাইতে চাবে না বা আমি যাই না কি হবে তারা ফল, কারণ অবশ্যই খেলার থেকে জীবন সবার আগে, সো ইন্ডিভিজুয়াল কল অবশ্যই ইম্পর্টেন্ট এখানে। যে পার্থ বণিক, নিউজ 24। এবার বিনোদনের খবর। আজ থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত উৎসবের এবারের স্লোগান বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স এবং বেটার সোসাইটি। উৎসব শুরুর আগে রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। 9 দিনব্যাপী উৎসব চলবে 19 জানুয়ারি পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রথম শুরু হয় 1992 সালে, এবার বসছে অষ্টাদশ আসর।
এবারের উৎসব সম্পর্কে বিস্তারিত জানাতে রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা। এতে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক আহমেদ মোস্তফা জামাল, গণমাধ্যম ব্যক্তিত্ব মোহামেদ সহ বিভিন্ন দেশে চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এবার 74টি দেশের প্রায় 220টি চলচ্চিত্র দেখানো হবে। উৎসবে অংশগ্রহণ করা ছবিগুলো 60টি বিভাগে প্রতিযোগিতা করবে। আমরা আশা করছি এই ফেস্টিভ্যালের মাধ্যমে আমাদের দেশি বিদেশি চলচ্চিত্রকারদের একটা মেলবন্ধন হবে, আমাদের ইয়াং ফিল্ম মেকাররা অনেক বেশি ইন্সপায়ার্ড হবে, বাইরের ফিল্ম মেকারদের সঙ্গে তাদের ইন্টারাকশন হবে, বাইরের ছবিগুলো দেখবে, নিজেদের ছবিগুলো প্রদর্শন করবে। রাজধানী কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, শিল্পকলা একাডেমি চিত্রশালা মিলনায়তন আলিয়াস ফ্রসেস মিলনায়তন, স্টার সিনেপ্লেক্স ও মধুমিতা সিনেমা হলে উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। এখানে প্রোগ্রামার বা ফান্ডার বা বিভিন্ন ধরনের লোকজন প্রফেশনালসরা থাকবে। আমাদের বাংলাদেশের ফিল্ম মেকারদের প্রডিউসারের প্রয়োজন আছে, আমরা বিদেশি প্রডিউসারও নিয়ে আসছি এই সেগমেন্টে, ওয়েস্ট মিট ইস্ট প্রোগ্রামে। তো এই সমস্ত আয়োজনটাই কিন্তু আমাদের ফিল্ম মেকারদের জন্য। 9 দিন ব্যাপী আয়োজিত এই উৎসব চলবে 19 জানুয়ারি পর্যন্ত। ফাতেমা কাউসার, News24, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরেকবার। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে বাড়ছে প্রচারণার দামামা, ভোটারদের ঘরে ঘরে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীদের দৌড়ঝাঁপ। প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে বিশ্ব ইজতেমায় আরও 3 মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়ালো 10 জনে। কাল প্রথম পর্বের আখেরি মোনাজাত। খাতুনগঞ্জে এখনও অস্থির পেঁয়াজের বাজার, পাল্লা দিয়ে বাড়ছে মশলার দাম, বিশ্ববাজারের প্রভাব বলছেন আমদানিকারকরা। ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র, বাগদাদ সহ 4টি মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করেছিল তেহরান, দাবি ট্রাম্পের। বিপিএলে প্লে অফের শেষ 2 ম্যাচ আজ, মাঠ থেকে ক্রিকেটকে বিদায় জানানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি নয়্যাল এক্সপ্রেস। এখন এই পর্যন্তই, দেখছেন নিউজ 24, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।